ঢাকার দুই সিটিতে চলছে শান্তিপূর্ণ নির্বাচন, ভোট দিলেন প্রধান দুই দলের মেয়র প্রার্থীরা। ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী, বললেন ইভিএম নিয়ে শঙ্কার কিছু নেই। সব কেন্দ্রেই ভোট ইভিএমে, থাকছে ভুল সংশোধনের সুযোগ, আধ ঘন্টাতেই কেন্দ্রের ফল। এবং চীনের উহান থেকে দেশে ফেরানো হচ্ছে বাংলাদেশিদের, করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে 258। আমরা সকাল থেকেই নির্বাচনের খবরাখবর জানাচ্ছি দর্শক আপনাদেরকে। এই মুহূর্তে বিরতিহীন পুরো এক ঘন্টার আয়োজন নিয়ে আপনাদের সাথে জাহিদুল বাশার, আবারও সেই খবরও যাচ্ছি আমরা। এই মুহূর্তে সরাসরি আমরা গোপীবাগে যাব, রাজধানীর গোপীবাগে, সেখানে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন ভোট দেওয়ার পর সেখানে তিনি গণমাধ্যমের সাথে কথা বলছেন, আমাদের সহকর্মীও রয়েছেন সেখানে। আমরা সরাসরি যাচ্ছি মাহমুদ শরীফের কাছে এবং ইশরাক হোসেনের ভোট দেওয়ার প্রসঙ্গে জানবো সেখান থেকে। যদি ভোট কেন্দ্রগুলোকে আমরা পাহারা দিতে পারি, আমি আওয়ামী লীগের এক সিনিয়র নেতা বলেছেন ভোট কেন্দ্র দখল ও নিয়ন্ত্রণে রাখতে, তো ওনার আরো সংযত ভাষা উচিত করা ছিল বলে আমি মনে করছি। কারণ এই ধরনের উস্কানিমূলক ভাষা কিন্তু সংঘাতের সম্ভাবনা বাড়াতে পারে। তো যাই হোক, আর এখন পর্যন্ত সকালে কয়েকটি কেন্দ্রে আমরা শুনতে পেয়েছি যে আমাদের পোলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেটি কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তো সেটার ব্যবস্থা আমরা অবশ্যই নিব। আমরা ম্যাজিস্ট্রেটদেরকে অবহিত করেছি এবং প্রয়োজনে আমি আজকে এই আমার ভোটদান করলাম, আমি সশরীরে এখন কেন্দ্রে কেন্দ্রে ঘুরব। যেখানেই আমি এখানে কমপ্লেন আসবে যে এখানে ভোট কেন্দ্র দখলের পায়দারা চলছে, কারণ আমরা গত নির্বাচনগুলো দেখেছি প্রায় 10টার দিকে এই ধরনের কর্মকাণ্ড শুরু হয়। তো আজকে আমি বলে দিতে চাই আপনাদের মাধ্যমে, কোনো কিছু আমাকে আটকাতে পারবে না, যে কোনো ধরনের বাধা বিপত্তি। আমি আজকে আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বের হয়েছি, আমার বাবাকে স্মরণ করে বের হয়েছি, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত। আজকে যদি আমাকে হামলার শিকার হতে হয়, আহত হতে হয়, আহত হব, কিন্তু ভোট কেন্দ্র দখলমুক্ত করার এবং ভোটারদেরকে নিরাপদভাবে ভোট দেওয়ার জন্য যা যা করণীয় আমি আজকে করব, এটাতে আমি আসলেও আমি কোন রকম ছাড় দিব না ইনশাল্লাহ। এবং আমরা সকল ধরনের জরিপে দেখেছি ধানের শীষ 80%, 85%, 90% এগিয়ে। তো আজকে যদি ভোট গ্রহণ সম্পন্ন হয় ঠিকমতো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও আমি আহ্বান জানাবো, আপনারা আপনাদের দায়িত্বটা পালন করেন, নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেন, আমরা বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ। ইভিএম এ আমি প্রথমবারই আমি ভোট সম্পন্ন করতে পেরেছি, কিন্তু তার মানে এই নয় যে ভিতরের যে আমরা আশঙ্কাগুলো প্রকাশ করে আসছিলাম যে এখানে প্রোগ্রামিং এর ভিতরে এক ত্রুটিযুক্ত প্রোগ্রামিং করা হয়ে থাকতে পারে যাতে করে পক্ষপাতিত্বমূলক ভোট গ্রহণ হয়, সেটা আসলে পরবর্তীতে বোঝা যাবে যে কি হয়েছে আর কি। আচ্ছা ইশাক ভাই, আপনি যে কেন্দ্রে ভোট দিলেন এই কেন্দ্রে এখনো ধানের শীষের কোনো পোলিং এজেন্ট নেই, এখন আসছে কিনা জানি না আপনার সঙ্গে, এই বিষয়ে কি বলবেন আপনি? এই বিষয়টা আমি মাত্র আপনার থেকে জানতে পারলাম। আপনি জানেন যে যখন আমি এখানে এসেছি অনেক আমার সাথে উপস্থিতি অনেক ছিল, তো আমি খোঁজ নিয়ে বিষয়টা দেখব। যদি পোলিং এজেন্ট না থাকে আমরা দ্রুততম সময় পোলিং এজেন্টকে ঢোকার ব্যবস্থা করব, এবং কেন আসলো না সেটা আমরা খোঁজ খবর নিই। না, আমি আগেও বলেছি আমার ফলাফল আমার পক্ষে আসলেও আমি নির্বাচিত হব ইনশাল্লাহ, হলেও আমার ইভিএম নিয়ে আমার বক্তব্য পাল্টাবে না। আমরা তো শুরু থেকেই বলে আসছি যে ইভিএম এর ব্যাপার উপরে আমাদের আস্থা নেই। আমি ইভিএম এ দিতে পেরেছি বলে যে আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে, বিশাল জনগোষ্ঠী, সাধারণ মানুষ যারা কোনোদিন দেখে নাই এই মেশিন, আমারও তো এটা বুঝতে তিনবার কমিশনে গিয়ে আমার বুঝে আসতে হয়েছে কিভাবে দিতে হয়, তো তারা কিভাবে ভোটটা দিবে এটা তো বললে হবে না, এটা মানুষ তো অভ্যস্ত হতে হবে, সেই অভ্যস্ততাটা তো তৈরি হয় নাই। তারপরেও জোর জবরদস্তিমূলক ইভিএম এ ভোট হচ্ছে, আমরা আমাদের অভিযোগ জমা দিয়ে এসেছি, এখন দেখা যাক কি হয়, আজকের দিনটা তো পরীক্ষা একটা সবার জন্য। গোপীবাগের সরকারি শাহজাহান
প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার পর সেখানে গণমাধ্যমের সাথে কথা বলছিলেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। আমরা ছিলাম সেখানে। যাচ্ছি ভোটের অন্যান্য খবরে। উৎসবমুখর পরিবেশে ঢাকার দুই সিটি কর্পোরেশনে এই মুহূর্তে ভোটগ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল 8টার দিকে উত্তরার নবাব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। একই সময়ে গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে ভোট দেন বিএনপির মেয়র প্রার্থী তাবি ছাওয়াল। সকাল 8:30টার দিকে ধানমন্ডির ডক্টর মালিকা বিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন দক্ষিণের আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। সে সময় তিনি জয়ের বিষয়ে আশা প্রকাশ করেন। এদিকে সকাল 9:00টার দিকে গোপীবাগের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন দক্ষিণের সিটিতে বিএনপি মেয়র প্রার্থী ইশরাক হোসেন। যেমনটি আমরা দেখছিলাম সেখানে তিনি কথাও বলেছেন এবং ঢাকা সিটিতে নির্বাচন সুষ্ঠু করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর 49,000 সদস্য। সিটি নির্বাচনে রাজধানীর দুই সিটিতে শুরু হয়েছে ভোট উৎসব। আরও জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর উত্তরার নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে রয়েছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। বিস্তারিত জানবো তার কাছ থেকে। আদিল, আপনি সকাল থেকেই সেখানে ছিলেন, আতিকুল ইসলাম ভোট দিয়েছেন সেই খবরও সেখানে দেখেছেন এবং আশপাশের কেন্দ্রগুলোও ঘুরে দেখেছেন, এই মুহূর্তের কী পরিস্থিতি? ভোটগ্রহণের পরে তো 1 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেল, কী দেখছেন? ভোটারদের আগ্রহ কতটা কি চোখে পড়ছে? দেখুন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 1,318টি যে কেন্দ্র রয়েছে সবগুলো কেন্দ্রেই কিন্তু আসলে একযোগে যে ভোট গ্রহণ সকাল 8টা থেকে সেটি শুরু হয়েছে এবং সকাল 8টায় এই উত্তরার নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ এখানে প্রথম ভোটটি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের যিনি মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তিনি জেনে চলে যাওয়ার পরে আসলে সাধারণ ভোটারদের আমরা আশা করেছিলাম যে, বা তিনিও তার বক্তব্যে আশা করেছিলেন যে এখানে সাধারণ ভোটারদের উপস্থিতি থাকবে। আমি আপনাকে এই ভোট কেন্দ্রের সামনের যে মাঠ, সেই মাঠের পরিস্থিতিটি একটু দেখাতে চাই যে এই হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে 9,500 ভোটার এখানে আজকে ভোট দেওয়ার কথা। কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা বিগত নির্বাচনগুলোতে ভোটের জন্য ভোটারদের যে দীর্ঘ লাইন দেখেছি, কিন্তু আমরা সকাল 8টার পর থেকে এখন পর্যন্ত 9:10 বাজে এখনও আমরা সেই লাইনটি কিন্তু দেখছি না এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভোটারদের কোনো লাইন নেই এবং মূলত আতিকুল ইসলাম এখানে ভোট দিয়ে চলে যাওয়ার পরে এখানে বিভিন্ন কাউন্সিলর প্রার্থীর যারা এজেন্ট ছিলেন বা সমর্থক ছিলেন বা আওয়ামী লীগের যেসব সমর্থকরা ছিলেন তারা এখানে ভোট দিয়েছেন। এবং আপনাকে এখানে আরেকটি বিষয় একটু জানাতে চাই যে আমি এখন একটু ভোট কেন্দ্র, ভোট বুথ যেগুলো হচ্ছে, যেখানে ভোট গ্রহণ হচ্ছে সেখানে আমি যেতে চাই এবং সেখানকার পরিস্থিতিটা আপনাকে দেখাতে চাই। তো আমরা যেতে যেতে আপনাকে কিছু তথ্য আমি একটু দিয়ে রাখতে চাই। সেটি হচ্ছে যে আজকে সকালে 8টার আগে, ভোট গ্রহণের আগে এখানে কাউন্সিলরের, বিএনপি সমর্থিত যে কাউন্সিলর প্রার্থী মোস্তাফিজুর রহমান, তার সমর্থক, তার যে পোলিং এজেন্ট, সেই এজেন্টদের বের করে দেওয়ার একটি অভিযোগ কিন্তু আমরা পেয়েছি এবং সেই সময়টিতে আসলে আমরা পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাদেরকে কিন্তু আমরা এখানে দেখিনি এবং বিএনপির সেই কাউন্সিলর প্রার্থী তিনি অভিযোগ করেছেন যে তার পোলিং এজেন্টদেরকে এখানে ঢুকতে দেওয়া হয়নি। এই মুহূর্তে এখানে বিএনপির কোনো পোলিং এজেন্ট নেই এমন অভিযোগ কিন্তু আমরা আসলে পেয়েছি। তবে যার বিরুদ্ধে আসলে এই অভিযোগ, আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আফসার উদ্দিন, তার বক্তব্য আমরা এখনও জানতে পারিনি। আপনি নিশ্চয়ই দেখতেছেন যে আমরা এখন একটি বুথে এসেছি। এই বুথটিতে আমি আপনাকে দেখাতে চাই যে গত 1 ঘন্টায় এখানে মোট ভোটার 388 জন। আপনি নিশ্চয় দেখছেন যে মনিটরে যে তথ্যটি এখানে দেখা যাচ্ছে যে এখানে 388 জন ভোটার আজকে ভোট দিবেন, কিন্তু গত 1 ঘন্টায় এখানে 5টি ভোট পড়েছে, অর্থাৎ 1 ঘন্টারও বেশি সময়ে এই কেন্দ্র, এই বুথটিতে মোট 5টি ভোট পড়েছে। অর্থাৎ আমরা কিন্তু এ থেকে একটা আসলে এই কেন্দ্রের ধারণা কিন্তু আমরা পাচ্ছি এবং আমরা নিচে যেটি আসলে দেখছিলাম যে ভোটার উপস্থিতি একেবারে নেই বললেই কিন্তু চলে। এবং সকালবেলায় যে অভিযোগটি আসলে এসেছে যে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার, এরপরে
কিন্তু আসলে সেই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পর্যাপ্ত উপস্থিতি আমরা না দেখলেও পরে কিন্তু এই খবরটি পাওয়ার পরে আমরা দেখেছি যে নিচে বিজিবি সদস্য এবং পুলিশের অতিরিক্ত ফোর্স কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং এখানে আমরা মাত্র দুজন পোলিং এজেন্ট, প্রার্থীর যে এজেন্ট সেই এজেন্ট কিন্তু আমরা দেখছি, একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন এজেন্ট আছে এবং একজন কাউন্সিলর প্রার্থী আফসারউদ্দিন তার এজেন্ট আছে। কিন্তু আমরা যে আসলে অভিযোগটি পেয়েছি যে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীর এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, আমরা কিন্তু আর কোনো কাউন্সিলর বা মেয়র প্রার্থীর যে এজেন্ট তাদেরকে কিন্তু আমরা এখানে আসলে দেখছি না। তবে আওয়ামী লীগের যিনি মেয়র প্রার্থী আতিকুল ইসলাম তিনি এখানে ভোট দিয়েছেন এবং এটি তার কেন্দ্র, এবং তিনি আসলে ভোট দিয়ে বের হওয়ার পরে তিনি আশা প্রকাশ করেছেন যে এই কেন্দ্রটিতে ভোটারদের উপস্থিতি অনেক বেশি হবে এবং তিনি জয়ের ব্যাপারে আসলে আশা প্রকাশ করেছেন। আমরা দেখছেন যে আমরা আরেকটি কেন্দ্রে এসেছি, আরেকটি বুথে এসেছি, এই বুথে একজন ভোটার তিনি ভোট দিতে এসেছেন এবং তিনি তার ভোটদানের জন্য যে কার্যক্রম সেটি করছেন, এবং প্রথমে তিনি তার আঙুলের যে ছাপ সেই ছাপটি দিয়ে তার যে ভোটারের যে তথ্য যাচাই সেই তথ্যটি যাচাই হয়েছে এবং তার তথ্যটি আসলে তিনি এখানকার ভোটার সেটি তিনি নিশ্চিত হয়েছেন। এবং এরপরে তিনি তার যে গোপন কক্ষ সেই গোপন কক্ষে তিনি চলে গিয়েছেন। এবং এখানেও এই বুথটিতেও আমরা আসলে দেখছি যে 388 জন ভোটার আজকে ভোট দিবেন, এখন পর্যন্ত আসলে 9টি ভোট পড়েছে এবং আর একজন ভোট দিচ্ছেন, অর্থাৎ তিনি সহ গত 1 ঘন্টা 10 মিনিটে এখানে মাত্র 10টি ভোট এখানে পড়তে যাচ্ছে। তো এই কেন্দ্রের পরিস্থিতি কিন্তু আসলে এমনই, একজন দুজন করে ভোটার এখানে আসছেন, তাদের কোনো ধরনের কোনো ভোগান্তি নেই, অর্থাৎ ভোটারদের যে দীর্ঘ লাইন সেই দীর্ঘ লাইনটি না থাকার কারণে কিন্তু তাদের কোনো ভোগান্তি নেই, তারা স্বাচ্ছন্দ্যে এসে এখানে ভোট দিয়ে চলে যাচ্ছেন। তবে এখানে নির্বাচনের যেসব কর্মকর্তারা আছেন তারা মূলত যেটি বলছেন যে হয়তোবা শীতের সকাল এ কারণে অনেক ভোটারদের উপস্থিতি নেই, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি এখানে বাড়তে পারে এমন বিষয়টি কিন্তু আসলে তারা বলছেন। এবং আমরা দেখছি যে দু একজন ভোটার যারা আসছেন তাদের ভোটার যে নম্বরটি সেই নম্বরটি তারা মিলিয়ে দেখছেন। আপনাকে একটি বিষয় একটু জানিয়ে রাখি যে এবার ইভিএমে ভোট হচ্ছে এবং নির্বাচন কমিশন থেকে কিন্তু আসলে এবার আশা প্রকাশ করা হয়েছে যে সবাই স্বাচ্ছন্দ্যে এবং ভোটার উপস্থিতিও কিন্তু অনেক বেশি হবে এমন আশাটি কিন্তু করা হয়েছিল। কিন্তু আমরা আজকে সকাল থেকে যে কয়েকটি কেন্দ্র অর্থাৎ উত্তরার আশপাশ দিয়ে যে কয়েকটি কেন্দ্র আসলে ঘুরেছি সেই কেন্দ্রগুলোতে খুব একটি ভোটার উপস্থিতি কিন্তু আমরা আমাদের এখানে চোখে পড়েনি। আমি আপনাকে একটি বিষয় একটু জানিয়ে রাখি যে ভোট দেওয়ার পরে আওয়ামী লীগের যিনি মেয়র প্রার্থী ছিলেন আতিকুল ইসলাম তিনি তার বক্তব্য জানিয়েছেন এবং তিনি বলেছেন যে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী, তবে ফলাফল যাই হোক তিনি মেনে নেবেন এমনটি আসলে তিনি বলেছেন। এবং তিনি বলছেন যে এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু আছে সেই বিষয়টিও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মোট 1,318টি ভোট কেন্দ্র রয়েছে, এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে 876টি এবং এইসব কেন্দ্রে নির্বাচন কমিশন। আপনি উত্তরার যেই নবাব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজে যেখানে রয়েছেন সেখান থেকে আপনি ভোটের পরিবেশ একদম ভোট কেন্দ্রের ভেতরে আমরা দেখতে পাচ্ছি, সেখানে মানুষজন ভোট দিতে যাচ্ছেন যদিও ভোটার নেই বলছেন, খুব একটা এখন উপস্থিত হয়নি। একটু জানতে চাই আপনি অভিযোগ যেমনটি পেয়েছেন যে অনেক জায়গায় এখন পর্যন্ত পোলিং এজেন্টকে দেখতে পাচ্ছেন না, বিএনপি সহ অন্যান্য কাউন্সিলরদের বের করে দেওয়ার এক ধরনের অভিযোগ, কিন্তু কেন্দ্রের বাইরে কোনো প্রার্থীর হয়ে কোনো মহড়া বা কোনো লোকজনের উপস্থিতি ভয়ভীতি দেখাতে পারে এই ধরনের কোনো নির্বাচনের আচরণ বহির্ভূত কোনো আচরণের উপস্থিতি সেখানে পেয়েছেন কিনা? পুলিশ কিন্তু বলেছে কাউকে পেলে তারা ছাড় দেবেন না, ভোটারবিহীন কাউকে পেলেই গ্রেপ্তার করবেন, আপনি কিছু দেখেছেন? না, দেখুন আমরা যখন আজকে সকালে এই নবাব হাবিবুল্লাহ যে মডেল স্কুল অ্যান্ড কলেজ এই কেন্দ্রটিতে যখন এসেছিলাম তখন কিন্তু আমরা দেখেছি যে এখানে বেশ কিছু লোক বের করে দেওয়া হচ্ছে ভেতর থেকে, এরপরে কিন্তু আসলে আমরা তখন তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানতে না পারলেও আমরা কিন্তু পরে জানতে পেরেছি যে বিএনপি যিনি সমর্থিত কাউন্সিলর প্রার্থী তার এজেন্ট ছিল তারা এবং তাদেরকে বের করে দেওয়া হয়েছে।
হয়েছে এমন বিষয়টি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আমরা এর পরে দেখেছি যে এই নব হাবিবুল্লাহ মডেল কলেজের যে মাঠটি, সেই মাঠে কিন্তু প্রার্থীদের এজেন্ট এবং প্রার্থীদের সমর্থকদের এখানে থাকার কথা নয়, কিন্তু তারপরেও গত এক ঘন্টা ধরে তারা সেখানে অবস্থান করছিল। বিশেষ করে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত আফসারউদ্দিন, তার সমর্থকদের আমরা দেখেছি অনেক সমর্থকরা এই মাঠে অবস্থান করছিল। এবং এই অভিযোগটি যখন আসলো এবং এখানে বিজিবি সদস্যরা যখন এসেছে এবং পুলিশের অতিরিক্ত সদস্য যখন এই মাঠটিতে এসেছে, তারপরে আমরা দেখেছি যে তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে এবং তারা এই মুহূর্তে বাইরে অবস্থান করছে। তবে আমরা কোনো ধরনের কোনো মহড়া কিন্তু দেখিনি, তবে কাউন্সিলর প্রার্থী আফসারউদ্দিন তার অনেক সমর্থকদের কিন্তু আমরা বাইরে তারা অবস্থান নিয়ে আছে এমন বিষয়টি কিন্তু আমরা আসলে দেখতে পেরেছি। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা পরে উপস্থিত হয়েছেন, অতিরিক্ত সদস্য যাদেরকে বাড়ানো হয়েছে, তারা আমাদেরকে যেমনটি আসলে জানিয়েছেন যে এখানে ভয়ভীতির কোনো কারণ নেই। আমরা আরেকটি বুথে এসেছি, এই বুথটিতেও আসলে এই মুহূর্তে কোনো ভোটার উপস্থিতি আমরা দেখছি না। এখানেও আমরা যেমনটি আসলে দেখতে পাচ্ছি উপস্থিতি দেখতে পাচ্ছেন না, সেটি আমরাও দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় একটু আসতে চাই, আমরা যতটুকু দেখলাম আপনি পুরো নিচতলা থেকে তিনতলা পর্যন্ত উঠলেন, ভোট কেন্দ্র স্থাপন করা হচ্ছে দুইতলায় তিনতলায় এবং স্কুলের সিঁড়িগুলো বা তলাগুলো বেশ বড় হয় সাধারণের বিল্ডিং থেকে। একটু জানতে চাই যারা বয়স্ক রয়েছেন বা প্রতিবন্ধী রয়েছেন, এই ভোটাররা আসলে সেখানে যাবেন কি করে? কারণ এই উপরে ওঠা তো তারা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। এ ধরনের কোনো নির্দেশনা কি ছিল এবার ভোট কেন্দ্রগুলো কোথায় কি করা হবে? না দেখুন, আগে থেকে আসলে সেই ধরনের কোনো বিষয়গুলো ছিল না। নির্বাচন কমিশন থেকে যেমনটি আসলে জানানো হয়েছে যে ঢাকায় ভোট কেন্দ্র আসলে করতে হলে যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতেই করতে হয়। আমরা একটি বিষয় আসলে দেখতে পাচ্ছি যে এখানে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে আবারও কিন্তু একটি বাকবিতণ্ডা তৈরি হচ্ছে। অর্থাৎ সকাল থেকে আমরা যেমনটি আসলে দেখছিলাম যে আওয়ামী লীগ সমর্থিত যে কাউন্সিলর প্রার্থী আফসারউদ্দিন, তার সমর্থকরা কিন্তু আবারও এই বিএনপি সমর্থিত যে কাউন্সিলর প্রার্থী আছে মোস্তাফিজুর রহমান সেন্টু, তাকে কিন্তু এখানে বের করে দেওয়ার একটি চেষ্টা কিন্তু তিনি করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি এবং নির্বাচন যে কর্মকর্তারা আছেন তাদের উপস্থিতিতেই কিন্তু বিএনপি সমর্থিত যে কাউন্সিলর প্রার্থীর যিনি ছিলেন মোস্তাফিজুর রহমান সেন্টু, তাকে কিন্তু আবারও তিনি এখানে ঢুকতে বাধা দিয়েছেন। এবং সেন্টুর মোস্তাফিজুর রহমানের যে একজন পোলিং এজেন্ট ভেতরে আসতে চেয়েছিলেন তাকেও কিন্তু তিনি বাধা দিয়েছেন। এবং এটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখের সামনেই হচ্ছে এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সেখান থেকে সরিয়ে এনেছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা যে নিয়েছে বা তাকে এই কেন্দ্র থেকে এই তিনি যে বিশৃঙ্খলাটি তৈরি করলেন এই বিশৃঙ্খলার জন্য যে তাকে সেখান থেকে বের করে দেবেন এমন কোনো বিষয়টি কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর কোনো ভূমিকা নিতে কিন্তু আমরা দেখিনি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এবং আমরা সকাল থেকে আসলে দেখছিলাম যে কয়েক দফায় এখানে বিএনপি সমর্থিত যে কাউন্সিলর প্রার্থী তাকে বের করে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে এবং এই মুহূর্তে তিনি এখানে ঢুকতে না পেরে তিনি আবারও বের করে দেওয়ার চেষ্টা আসলে করা হয়েছে। এবং এই বিষয়গুলো কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য সেই সদস্যদের সামনেই কিন্তু এই বিষয়গুলো ঘটছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে এখানে প্রার্থীর অনেক সমর্থককেও আসলে দেখা যাচ্ছে, কিন্তু ভোট কেন্দ্রের মধ্যে এত সমর্থক বা এটিও কিন্তু আসলে থাকার
এত সমর্থক থাকার কথা নয়, কিন্তু আমরা এখানে নির্বাচন সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা আছে বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে তাদের যে কঠোর যে ব্যবস্থা নেওয়া সেই বিষয়টি কিন্তু আমরা আসলে এখানে খুব একটি আমাদের চোখে পড়ছে না। এই মুহূর্তে যিনি অভিযোগ সকালে করেছিলেন যে তার আদিল আমরা দেখতে পাচ্ছি সেখানে সিঁড়িতে এক ধরনের হট্টগোল হয়েছে, প্রচুর লোকজন রয়েছে যারা আপনি সমর্থক বলছেন, আর একটু পরিষ্কার করবেন। আমরা একজনকে দেখলাম যিনি কোট পরে রয়েছেন তিনি নিচের দিকে নেমে যাচ্ছেন, এবং আরেকজনকে দেখলাম যে যিনি উপরে উঠে গেছেন শার্ট পরা। এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করবেন, কাকে বের করে দেওয়া হলো, কে উঠলেন, কাকে বাধা দেওয়া হলো? দেখুন, যাকে বাধা দেওয়া হয়েছে তিনি একজন কাউন্সিলর প্রার্থী যিনি নিচে নেমে গেলেন কোট পরা, তিনি একজন কাউন্সিলর প্রার্থী এবং তিনি আসলে তার এজেন্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করেছিলেন এবং ঠিক সেই সময়টিতেই আসলে তাকে বাধা দেওয়া হয়েছে এবং তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। আর যিনি শার্ট পরা উপরে চলে গেলেন তিনি আওয়ামী লীগ সমর্থিত যে কাউন্সিলর প্রার্থী আফসারউদ্দিন তার একজন এজেন্ট বা তার একজন কর্মী, এবং তিনি তার সেখান থেকে বাধা দিয়ে, অর্থাৎ যে কাউন্সিলর প্রার্থী এজেন্ট নিয়ে এসেছিলেন তাকে বাধা দিয়ে তিনি উপরে চলে গিয়েছেন, এবং এই বিষয়টি নিয়ে আসলে আমরা দেখছি না। তবে আপনি কিছুক্ষণ আগে একটু জানতে চেয়েছিলেন যে যারা প্রতিবন্ধী আছে বা বয়স্ক আছে তাদেরকে ভোট কেন্দ্রে কিভাবে আনা হবে, সেই বিষয়টি আসলে আমি আপনাকে একটু দেখাতে চাই যে একজন বয়স্ক বা ভোটার তিনি হুইল চেয়ারে করে এই ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছেন, এবং আমরা দেখছি যে এখানে প্রার্থীর যে এজেন্ট আছে এবং সাথে ভোটের দায়িত্বে যেসব কর্মকর্তারা আছেন তারা কিন্তু তাকে হুইল চেয়ারে করে দোতলা নিস্তলা থেকে দোতলাতে তিনি উঠে আসছেন এবং তাকে উঠিয়ে নিয়ে আসা হচ্ছে। তো আসলে বয়স্ক ভোটার যারা আছে তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা এখানে করা হয়নি, তবে হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, যারা হেঁটে উপরে উঠতে পারবেন না তাদেরকে নির্বাচন সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা আছেন বা আইনশৃঙ্খলার দায়িত্বে আনসার সদস্যরা আছেন তারা তাকে তাদেরকে নিয়ে আসবে, এবং এভাবেই এখানে ভোট সম্পন্ন করা হবে বলে আমরা আসলে জানতে পেরেছি। তো নবাব হাবিবুল্লাহ যে মডেল কলেজ থেকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। আতিক আপনাকে আদিলুর আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সেখান থেকে আতিকুল ইসলাম ভোট দিয়েছেন এবং সর্বশেষ সেখানে এক ধরনের বিশৃঙ্খলা হয়েছে সেই খবর তুলে ধরেছেন, কিভাবে বয়স্ক এবং প্রতিবন্ধীদেরকে উপরে ওঠানো হবে সেই খবরও আপনি আমাদেরকে জানিয়েছেন। সার্বিক চিত্র জানার জন্য আপনাকে ধন্যবাদ, নিশ্চয়ই পরবর্তী খবর আবারও আপনার কাছে আসবো সেখানকার ভোটের পরিবেশ জানাতে। এই মুহূর্তে আমরা যেতে চাই দক্ষিণ ঢাকায় গোপীবাগ এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ, তার কাছ থেকে জানবো সেই এলাকার খবরাখবর। মাহমুদ, দক্ষিণে 75টি ওয়ার্ড রয়েছে এবং সেখানে কিন্তু গ্রহণ চলছে, আমরা একটু জানতে চাই কিছুক্ষণ আগে অভিযোগ পেয়েছি বিএনপির এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে বা ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, যেমন অভিযোগ আপনার ওই কেন্দ্রেই ভোট দেওয়ার শেষে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনও করেছেন, আপনি ঘুরে কি দেখছেন বিস্তারিত জানাবেন। আসলে আমি এখন যে কেন্দ্রে আছি এই কেন্দ্রে কিছুক্ষণ আগে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন ভোট দিয়েছেন এবং তিনি ভোট দেওয়ার পরে একটি বিষয় বলেছেন জোর দিয়ে, যে তিনি আজকে বের হয়েছেন যে ভোট কেন্দ্র দখল, ভোট কেন্দ্রে বাধা দেয়া এসব তিনি উপেক্ষা করে তিনি ভোটের মাঠে থাকবেন, তিনি যদি আহত হন সেক্ষেত্রেও তিনি ভোটের মাঠ ছাড়বেন না এমন প্রত্যয় তিনি জানিয়েছেন। এবং ইশরাক হোসেন আজকে জীবনের প্রথম ভোট দিলেন, তিনি যে বিষয়টি বলেছেন এটি তার জীবনের প্রথম ভোট এবং সেই ভোটটি তিনি নিজের জন্য দিয়েছেন এবং ধানের শীষে ভোট দিয়েছেন এটি বলেছেন, এবং তিনি আশা করছেন যে এখানে যদি সুষ্ঠু ভোট হয় তাহলে তিনি জয়লাভ করবেন। এবং এখানে তার একটি ব্যক্তিগত জরিপ, তিনি একটি জরিপ চালিয়েছিলেন, সেই জরিপে তিনি 80% ভোট পাবেন এ বিষয়টি তিনি জানিয়েছেন। তবে একটি বিষয় হচ্ছে যে ইশরাক হোসেন আরেকটি বিষয় তুলে ধরেছেন যে বিভিন্ন কেন্দ্র থেকে তার কাছে খবর এসেছে যে এজেন্ট বের করে দেওয়ার, এটি তিনি বলেছেন, এবং তিনি এখন বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গেছেন, এখান থেকে ভোট দিয়ে বের হওয়ার পর গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন এবং কথা বলার পরে তিনি আবার এই কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন এই কেন্দ্রে উপরে গিয়ে তিনি বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন, কেন্দ্র পরিদর্শন করেছেন, এবং এই কেন্দ্র পরিদর্শন করার পর তিনি অন্য আরেকটি কেন্দ্র পরিদর্শনে গিয়েছেন। তিনি আজকে সারাদিন ভোটের মাঠে থাকবেন এবং যেখানে অভিযোগ পাবেন এজেন্ট বের করে দেওয়ার সেই কেন্দ্রে তিনি যাবেন এমনটি তিনি জানিয়েছেন। আর ভোটার উপস্থিতি আসলে সকালে যখন ভোট শুরু হয় এর আগে কয়েকজন ভোটারের লাইন ছিল, কিন্তু এখন
ভোটারের কোনো লাইন নেই। আমি কেন্দ্রের ভেতরেও দেখেছি যে কেন্দ্রের ভেতরেও ভোটারদের কোনো তেমন কোনো উপস্থিতি নেই। এখানে ভোট গ্রহণ কর্মকর্তা যারা আছেন তারা বসে আছেন ভোটারের অপেক্ষায়। এবং ইভিএমে যেহেতু ভোট এখন, সে কারণে আমরা দেখেছি যে কিছু ভোটারের মধ্যে আগ্রহ আছে, আবার যারা বয়স্ক ভোটার তারা আসলে তাদের মধ্যে তেমন আগ্রহ নেই। কারণ ইভিএমে যখন ভোট দিতে আসে, আমরা বিএনপির মেয়র প্রার্থীর কথাই বলি, তিনি যে বিষয়টি বলেছেন তিনি খুব দ্রুত এবং প্রথমবারেই তিনি খুব সহজে ভোট দিতে পেরেছেন। এখানে তার যে অভিযোগ, সেই অভিযোগে তিনি বলেছেন এই ইভিএমে ভোট যে হচ্ছে, এই ভোটে তিনি যদি জয়লাভও করেন কিন্তু ইভিএমের ব্যাপারে তার যে আপত্তি, সেই আপত্তি তিনি রাখবেন সবসময়ই। কারণ তিনি যে বিষয়টি বলেছেন, ইভিএম আসলে বাংলাদেশে এখন পর্যন্ত সবার যে বোধগম্য বা সবাই যে ব্যবহার করতে পারবে এটি তার মতে না। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন একজন ভোটার ইভিএমে তার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শেষ করে গোপন কক্ষে গিয়েছেন ভোট দিতে। আর এখানে যারা ভোট কর্মকর্তা আছেন তারা এখন পর্যন্ত যে বিষয়টি বলেছেন যে ভোটার উপস্থিতি তাদের কাছেও মোটামুটি সন্তোষজনক। তবে একটা বিষয় একটু জানতে চাই, ইভিএম নিয়ে তো এবার অনেক বিতর্ক হলো, প্রার্থীরাও ভোট দিয়েছেন এবং তারা ইভিএম এর বিষয় বলছেন। আপনি যতটুকু ঘুরলেন এখন পর্যন্ত এই দেড় ঘন্টার মতো ভোট হলো, তাতে করে ইভিএমে কোনো ধরনের সমস্যা বা ভোটারদের কোনো অভিযোগ কি পেয়েছেন? না, ইভিএম নিয়ে এখন পর্যন্ত ভোটারদের কোনো অভিযোগ পাইনি। তবে যারা একেবারে নতুন ইভিএমের সাথে পরিচিত, যারা কোনো প্রশিক্ষণে অংশ নেননি, যারা কোনো প্রশিক্ষণই নেননি ইভিএমে ভোট কীভাবে দিতে হয়, তারা কিছুটা সমস্যায় পড়েছেন। কিন্তু তাদের যে সমস্যা হয়েছে সেখানে নির্বাচন কর্মকর্তা যারা আছেন তারা সেগুলি তাদের বুঝিয়ে দিয়েছেন। আর এখানে ইভিএমের যে যান্ত্রিক সমস্যা, সেই যান্ত্রিক সমস্যা আমরা এখন পর্যন্ত শুনিনি। তবে গতকালকে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি যে যখন প্রতিটি ভোট কেন্দ্রে ইভিএমের পরীক্ষা করা হয়েছে, অর্থাৎ ইভিএম মেশিন ঠিক আছে কিনা বা ইভিএম মেশিনের যে ইভিএমের মেশিনের যে ব্যবহার, সেই ব্যবহারে কোনো জটিলতা তৈরি হয়েছে কিনা, এ নিয়ে বেশ কয়েকটি কেন্দ্রে আমরা সমস্যা দেখেছিলাম। তবে সে নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে প্রতিটি কেন্দ্রে একাধিক ইভিএম রাখা আছে, যদি কোনো ইভিএমের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে সেটি পরিবর্তন করে আরেকটি দেওয়া হবে। মামুন সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তী খবরে আবার আপনার কাছে ফিরব। আমরা এই মুহূর্তে আবার একটু উত্তরে যেতে চাই, সেখান থেকে কালাচাঁদপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী জাহানারা পারভীন। সকাল থেকে তিনি উত্তরের বিভিন্ন এলাকা ঘুরছেন, তাবিজ যখন ভোট দিয়েছেন গুলশানে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে সেখানে তিনি ছিলেন। পারভীন, একটু জানতে চাই, দেড় ঘন্টার মতো ভোট হয়ে গেল, আমরা সাধারণত যেটি দেখি যে ভোট দেওয়ার আগ্রহ বেশি থাকে সকালের দিকে এবং দুপুরের পর, তো সেই হিসাবে এখনকার এই সময়, আজকে আবহাওয়া ভালো, ভোটারদের উপস্থিতি কিন্তু স্বাভাবিকভাবে ভালো থাকা কথা, কি দেখলেন আসলে মাঠ ঘুরে বা ভোট কেন্দ্রগুলো ঘুরে, কি দেখা যাচ্ছে? বাসার সকাল থেকে যে কয়টি কেন্দ্রে আমরা গিয়েছি সেখানে আসলে উপস্থিতি কিছুটা কমই দেখেছি। আমি এখন আছি কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের যে ভোট কেন্দ্র, এই ভোট কেন্দ্রে ভোটার রয়েছে মোট 8,000। প্রথম এক ঘন্টায় 8টা থেকে 9টা পর্যন্ত দুটো ভোট দেওয়া হয়েছে, আর এখন আমরা সর্বশেষ যেটা তথ্য নিলাম 70টির মতো ভোট পড়েছে। আমি একটু পরিবেশটা আপনাকে দেখাতে চাই। বেলা যত বাড়ছে ভোটারদের উপস্থিতি কিছুটা হলেও বাড়ছে, কিন্তু কম করে হলেও তারা আসছেন। আসলে একটু সকালের দিকে একটু শীত ছিল, এখন তো রোদ উঠে গেছে, আবহাওয়া আগের চেয়ে অনেক ভালো, এবং আমরা দেখতে পাচ্ছি অল্প 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 করে হলে মানুষ আসছেন ভোট দিতে এবং তারা ভোট দিয়ে আবার ফিরে যাচ্ছেন। মাঠের যে পরিবেশটা দেখে যে এখানে কর্মী সমর্থকদের আমরা ভিড় দেখতে পাচ্ছি, নৌকার কর্মী সমর্থকরা রয়েছেন, ধানের শীষের কর্মী সমর্থকরা রয়েছেন, তারা আসলে ভোট কেন্দ্রের মাঠে আছেন আর কি। তো ভোটারদের চেয়ে আমরা এই কর্মী সমর্থকদের ভিড়টা ভোট কেন্দ্র ভেতরে কম্পাউন্ডের ভেতরে পাচ্ছি। আর এখানে কিছুক্ষণ আগেও এসেছিলেন উত্তরের প্রার্থী, তিনি এই কেন্দ্রটি দেখে গেছেন এবং যাওয়ার সময় তিনি অভিযোগ করে গেছেন যে তার কোনো এজেন্ট এখানে তিনি দেখতে পাননি, তিনি প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে গেছেন। আসলে আমরা সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্রে, এই এখানে দুটো কেন্দ্র, সরকারি কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে দুটো কেন্দ্র, এখানে 8,000 ভোটার রয়েছে, কিন্তু ধীরে ধীরে আসছেন। এবং আমার ধারণা
না যে আরেকটু সময় যখন বাড়বে ভোটাররা হয়তো আরও এসে তারা ভোট দেবেন। আসলে সবগুলো কেন্দ্রে আমরা দেখছি যে সময় যত বাড়ছে ভোটারদের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে, কারণ আজকের আবহাওয়া আগের চেয়ে কিছুটা তুলনামূলক ভালো। কুয়াশা, আমরা সকাল থেকে তীব্র কুয়াশা। জাহানারা পারভীন, আপনার দেখানো ছবিতে আমরা দেখছিলাম একেবারে ভোট কেন্দ্রের কম্পাউন্ডের মধ্যেই কিন্তু অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন এবং যারা মনে হচ্ছে প্রার্থীদের সমর্থক, কিন্তু তারা তো এই মুহূর্তে ভোট কেন্দ্রের মধ্যে নিয়ম অনুযায়ী থাকার কথা নয়। আইনশৃঙ্খলা বাহিনী বলছে এরকম পেলে তারা গ্রেপ্তার করবেন এবং প্রায় অর্ধলক্ষ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে, খানিকটা নিষ্ক্রিয় মনে হচ্ছে নাকি? বাসার আমার সামনেই আছেন আনসারের সদস্যরা এবং কিছুটা দূরে পুলিশের সদস্যরা রয়েছেন, এই কম্পাউন্ডের ভিতরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, কিন্তু আমরা আসলে ব্যবস্থা নিতে দেখিনি। কিন্তু এই কম্পাউন্ডের চারপাশে আমি যেটা দেখালাম যে ভোটারদের চেয়ে কর্মী সমর্থকদের ভিড় আমরা বেশি দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এই 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 রোডটি প্রায় খালি, কেউ কেউ আসছেন, ভোট দিতে যাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন, এবং সেই সংখ্যাটা আসলে কম। কিন্তু পুরো কম্পাউন্ড জুড়ে আমরা কর্মী সমর্থকদের ভিড় দেখতে পেলেও কোনো ব্যবস্থা কেউ নেননি, এবং আপনি পুলিশের সদস্য দেখতে পাবেন, আনসারের সদস্যদেরও এখানে দেখতে পাবেন, এক ধরনের বলা চলে যে একটা শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে এখনো পর্যন্ত। ও, আরেকটি তথ্য আমি বাসায় একটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে এখানে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে যে এই কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠের ঠিক পাশের ভবনের দোতলায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীর কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আমাদেরকে জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহানারা পারভীন, ভোটের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা, পুরো দিন জুড়ে সেই খবর দর্শক আপনাদেরকে জানাবো আমরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকাল 8টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট শেষে প্রধানমন্ত্রী নির্বাচনে দুই সিটিতেই আওয়ামী লীগ প্রার্থীর জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন। পরে ইভিএম নিয়ে শঙ্কার কিছু নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ পদ্ধতিতে লুকোচুরির কিছু নেই, গুন্ডা বাহিনী দিয়ে সিল মারার সুযোগ নেই বলেই বিএনপি ভোট নিয়ে শঙ্কা জানাচ্ছে। তিনি বলেন, বিভিন্ন দূতাবাস বাংলাদেশি কর্মকর্তাদেরকে বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে, যা গর্হিত কাজ। ঢাকার দুই সিটির সব কেন্দ্রেই ভোট হচ্ছে ইভিএমে, এখানে আছে ভুল সংশোধনের সুযোগও, তবে নেই দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ। দেখে নিচ্ছি ইভিএমে ভোট দেওয়ার পুরো প্রক্রিয়া। ইভিএমে ভোটের শুরুতেই লাগবে আঙুলের ছাপ, স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্রের নম্বরের যে কোনো একটি। এরপর সামনের কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠবে ভোটারের সব তথ্য, এটি দেখতে পাবেন সব প্রার্থীর এজেন্টরা। ভোটার শনাক্তের পর স্বয়ংক্রিয়ভাবে সচল হবে গোপন কক্ষে থাকা ইভিএম মেশিন। সেখানে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরের জন্য থাকবে তিনটি ডিজিটাল ব্যালট ইউনিট, এতে বামে প্রার্থীর নাম, ডানে থাকবে প্রতীক। পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাপতে হবে প্রতীকের পাশের বাটন, এ সময় জ্বলে উঠবে প্রতীকের পাশের বাতি। এরপর ভোট নিশ্চিতে চাপতে হবে নিচের বাম পাশের সবুজ বাটন। এভাবেই ভোট দিতে হবে অন্য পদেও। তবে ভুল হলে সংশোধনের সুযোগ আছে শুধু ইভিএমেই। ভুল সংশোধনের আগে চাপতে হবে নিচের ডান পাশের লাল বাটন, এতে বাতিল হয়ে যাবে আগের ভোটটি। আবারও প্রতীকের পাশের বাটনের পর চাপতে হবে সবুজ বাটন। সবুজ বাটন চাপার পর নিজের পছন্দের প্রতীক ছাড়া স্ক্রিনে অন্য কোনো মার্কা থাকবে না। ইভিএমে দ্বিতীয় ভোটের কোনো সুযোগ নেই। ভোট শেষে ইভিএম থেকে নেয়া প্রিন্ট থেকে প্রিজাইডিং অফিসার জানাতে পারবেন কোন প্রতীকে কত ভোট পড়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা আবারও ভোটের খবরও যাব। এই মুহূর্তে শুক্রবাদ এলাকা থেকে আছেন আমাদের সহকর্মী শাহাদাত স্বপন, বিস্তারিত জানবো ওই এলাকার ভোটের পরিস্থিতি কি। শাহাদাত স্বপন, একটু জানতে চাই, সকাল থেকে বিচ্ছিন্ন কিছু অভিযোগ আমাদের কাছে আসছিল, প্রার্থীরাও কিছু অভিযোগ করছেন, তার মধ্যে একটি হচ্ছে কেন্দ্র থেকে বিএনপি সমর্থিত বা বিদ্রোহী প্রার্থীর পলিং এজেন্ট যারা রয়েছেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে বা ঢুকতে পারছেন না। আপনি মাঠ ঘুরে কি দেখলেন সেটি জানাবেন, একই সাথে আরেকটি বিষয় যে প্রশ্নটি আজকে বারবার ঘুরে ফিরে আসবে ভোটার উপস্থিতির প্রসঙ্গেও জানাবেন, কতটা কি দেখতে পাচ্ছেন? দেখুন, ভোটার উপস্থিতির কথাটা আগে বলি, আমি ধানমন্ডির প্রথমে যে কেন্দ্রটিতে গিয়েছিলাম সেটি হচ্ছে ধানমন্ডি বালিকা উচ্চ বিদ্যালয়। ধানমন্ডি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজকে
ঢাকা দক্ষিণের যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ছিলেন আছেন শেখ ফজলুন্নর তাপস, তিনিও ভোট দিয়েছেন। তো সেখানে গিয়ে আমরা ভোটের যে অবস্থাটি দেখেছি যে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম, বলা যে আমাদের উপস্থিতিতে 8 থেকে 10টি ভোট তখন পর্যন্ত কাস্ট হয়েছিল। তারপর আমরা সেই কেন্দ্র থেকে চলে এসেছি, চলে এখন আমি এই মুহূর্তে আছি নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় শুক্রাবাদে শের বাংলা নগরের। তো এখানে মোট 5টি, এই কেন্দ্রটিতে নারীদের জন্য 5টি এবং পুরুষদের জন্য 5টি বুথ রাখা হয়েছে। তো এখানে আসার পর একই চিত্র আমি দেখেছি, এখানেও আমি যে কয়জনকে দেখেছি গুণে হয়তো 10 থেকে 12টি ভোট এ পর্যন্ত কাস্ট হয়েছে আমি যতটুকু দেখেছি আসার পরে। আর এই মুহূর্তে কিন্তু লাইন নেই, কোনো কিউ নেই ভোটারদের, যারা দায়িত্বরত আছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে শীতের সকাল হয়তো আসবেন লোকজন, হয়তো ঘরের গৃহস্থালির কাজ কর্ম সেরে আস্তে আস্তে আসতে থাকবেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে তারা আশা করছেন। তো এই মুহূর্তে কিন্তু ভোটার বলা যায় যে একেবারেই নেই, যে কয়জন আছেন বিচ্ছিন্নভাবে লাইনে দাঁড়াতে হচ্ছে না। আর যেহেতু নির্বাচনে এবার ভোট দেওয়ার প্রক্রিয়াটাও খুবই দ্রুততার সাথে হচ্ছে, অর্থাৎ যারা বুঝতে পারছেন বা যা কেউ না বুঝতে না পারলে তিনি সহায়তাও নিতে পারছেন, তাকে সহায়তা করার জন্যও ব্যবস্থা আছে। তো সেক্ষেত্রে এখানে খুব সময় লাগছে না, এই জন্যে বিচ্ছিন্নভাবে যারা আসছেন তারা ভোট দিয়ে চলে যাচ্ছেন। আর যেটি আপনি বলেছেন যে এজেন্টদের বের করে দেওয়ার, আমি যে দুইটি কেন্দ্রে গিয়েছি এজেন্টদের বের করে দেওয়ার কোনো দৃশ্য আমার চোখে পড়েনি। তবে প্রথম যে কেন্দ্রটিতে গিয়েছিলাম ধানমন্ডি বালিকা উচ্চ বিদ্যালয়, যেখানে শেখ ফজলুন্নর তাপস ভোট দিয়েছেন, সেই কেন্দ্রটিতে কিন্তু যতগুলি বুথ আছে একটি সেই কেন্দ্রের কোনো একজন নৌকার যে এজেন্ট আছে সেই এজেন্ট বাদে অন্য কোনো প্রার্থীর এজেন্টদের কিন্তু আমরা দেখিনি, আমাদের চোখে তখন পর্যন্ত পড়েনি। এটা আমি বলছি সকাল 8টা থেকে 8:30টার কথা বলছি, তখন পর্যন্ত কিন্তু অন্য কোনো প্রার্থীর, অর্থাৎ ধানের শীষ বা অন্য কোনো মেয়র প্রার্থী বা অন্য কোনো কাউন্সিলর প্রার্থী, অর্থাৎ আওয়ামী লীগ সমর্থিত যারা কাউন্সিলর প্রার্থী আছেন তার বাইরে অন্য কোনো প্রতীকের বা অন্য কোনো দলের সমর্থিত কাউন্সিলর প্রার্থীর পক্ষের কোনো এজেন্টও কিন্তু আমরা দেখিনি। কাজেই অভিযোগও পাইনি যে বা কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, গেটের বাইরেও যারা অবস্থান করছেন তাদের মাঝ থেকেও কিন্তু কেউ অভিযোগ করেনি যে আমরা এজেন্ট হিসেবে এসেছি, অন্য দলের বা অন্য কোনো প্রার্থীর কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, অভিযোগ আমরা পাইনি। তবে অন্য কোনো দল বা অন্য কোনো প্রতীকের সমর্থনে কোনো এজেন্টকে, অর্থাৎ নৌকা বা আওয়ামী লীগ সমর্থিত যেসব কাউন্সিলর প্রার্থী আছেন তাদের বাইরে অন্য কোনো প্রার্থীর বা পদ প্রতীকের কোনো এজেন্টকে আমরা এখন পর্যন্ত দেখিনি। তো এখন আমি যে কেন্দ্রটিতে আছি এখানে আসলে আমার বুথে ঢোকার আর সুযোগ হয়নি, তবে এখানে আমরা যতটুকু এখন পর্যন্ত দেখছি শান্তিপূর্ণভাবেই ভোট অনুষ্ঠিত হচ্ছে। আগের কেন্দ্রটিতেও একই, ধানমন্ডি বালিকা উচ্চ বিদ্যালয়, সেখানেও শান্তিপূর্ণ ছিল এবং সেখানে গণমাধ্যমের সাথে আওয়ামী লীগের যে মনোনীত প্রার্থী আছেন শেখ ফজলুন্নর তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তিনি কথা বলেছেন। সাদাত স্বপন, মালাকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে আপনি গিয়েছিলেন, সেখানে দক্ষিণের যিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী রয়েছেন ফজলুন্নর তাপস ব্যারিস্টার, তিনি ভোট দিয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী যিনি বিএনপির ইশরাক হোসেন গোপীবাগে ভোট দেওয়ার পর তিনি জানিয়েছেন কোনো কিছুই তাকে আটকাতে পারবে না, যদি আহত হন তিনি মাঠ ঘুরে দেখবেন এবং সর্বশেষ মাঠে থাকবেন, ভোটারদের যেভাবে হোক কেন্দ্রে আনবেন, এই প্রতিক্রিয়া কিন্তু তিনি দিয়েছেন। ফজলুন্নর তাপস ভোট দেওয়ার পর কি বললেন? হ্যাঁ দেখুন, তাপস ফজলুন্নর তাপসের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম, তিনি ভোট দেওয়ার প্রথমে যেটি বলেছেন যে যে পদ্ধতিতে ভোট হচ্ছে এবার যে সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট হচ্ছে তিনি এটার প্রশংসা করেছেন এবং বলেছেন যে এটি একটি আধুনিক স্মার্ট পদ্ধতি এবং এটাতে খুব সহজে ভোট দেওয়া যায়, তিনি এটাতে তার স্যাটিসফ্যাকশন তুলে ধরেছেন। পাশাপাশি শেখ ফজলুন্নর তাপসের কাছে আমরা এই অভিযোগটি করেছিলাম যে সকাল পর্যন্ত যে কয়েকটি বিচ্ছিন্ন অভিযোগ পাওয়া গেছে যে কোনো কোথাও কোথাও ধানের শীষের যে এজেন্ট আছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি বা তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, তিনি যেটি বলেছেন যে এই অভিযোগটি সর্বৈব মিথ্যা, তিনি বলেছেন অমূলক অভিযোগ আসলে, এবং তিনি দাবি করেছেন যে বিএনপি মূলত নির্বাচনে জেতার জন্য নির্বাচনে অংশ নেয়নি, মূলত তারা আন্দোলনের অংশ হিসেবে অংশ নিয়েছে, আর আন্দোলনের অংশ হিসেবে অংশ নিয়েছে বলেই তাদের যে নির্বাচনী প্রচার প্রচারণা সেখানে উন্নয়নের সুনির্দিষ্ট কোনো এজেন্ডা বা উন্নয়নের সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা কিন্তু তারা ঢাকাবাসীর কাছে উপস্থাপন করতে পারেনি, পক্ষান্তরে তিনি নিজে উন্নয়নের সুনির্দিষ্ট প্রস্তাব ঢাকাবাসীর জন্য তুলে ধরেছেন বলে তাপস দাবি করেছেন এবং তিনি আশা করছেন যে তিনি যে ইশতেহারে বা গত 18 দিনের প্রচার প্রচারণায় যে
আশাবাদ ঢাকাবাসীর জন্য তৈরি করেছেন বা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতির উপর ঢাকাবাসীর আস্থা, ঢাকাবাসী আস্থা রাখবেন এবং সেই আস্থার প্রতিফলন আজকে তারা ভোটের মাধ্যমে দেবেন এবং তিনি তার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে তিনি আশা করছেন। পাশাপাশি তিনি এটিও বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে এবং নির্বাচনের যে ফলাফল হবে সেটি তিনি মেনে নিতে প্রস্তুত আছেন। তো ঢাকার দুই সিটির 129টি ওয়ার্ডে ভোট গ্রহণ চলছে, সেই খবর সকাল থেকে আপনাদেরকে জানাচ্ছি। আমরা এই মুহূর্তে একটু অন্য খবরে যেতে চাই। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চীনে বাড়ছে মৃতের সংখ্যা। শুক্রবার পর্যন্ত মৃত বেড়ে দাঁড়িয়েছে 258 জনে। তাদের মধ্যে শুধুমাত্র হুবেই প্রদেশেই মারা গেছে 249 জন। আক্রান্তের সংখ্যা প্রায় 12,000। এদিকে করোনা ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা জারি করেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে বলা হয়, চীনের হুবেই প্রদেশ সফর করা বিদেশি নাগরিকদের কাউকেই আগামী 14 দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, গত 2 সপ্তাহে হুবেই থেকে আসা মার্কিন নাগরিকদের দেশে ঢুকতে দিলেও তাদের আলাদা করে পর্যবেক্ষণে রাখা হবে। এদিকে চীনের বাইরে নতুন করে জার্মানি ও যুক্তরাজ্যে শনাক্ত করা হয়েছে করোনা ভাইরাস। রাজস্ব আদায়ে গতি নেই, কমে গেছে সঞ্চয়পত্রের বিক্রি। এ অবস্থায় ব্যাংক থেকে ঋণ নেওয়া বাড়িয়েছে সরকার। অর্থবছরের 6.5 মাসেই সরকারের ব্যাংক ঋণ ছাড়িয়ে গেছে 1,50,000 কোটি টাকা, যা এই অর্থবছরের পুরো সময়ের লক্ষ্যমাত্রার চেয়েও 3,500 কোটি টাকা বেশি। অর্থনীতিবিদরা বলছেন, সরকার বেশি ঋণ নিলে বাধার মুখে পড়বে বেসরকারি খাতের বিনিয়োগ। নতুন ভ্যাট আইন পুরোপুরি বাস্তবায়ন না হওয়া, বিভিন্ন পণ্যের রাজস্ব অব্যাহতি সহ নানা কারণে রাজস্ব আদায়ে গতি ফিরাতে হিমশিম খাচ্ছে এনবিআর। ফলে চলতি অর্থবছরের 6 মাসে রাজস্ব আদায়ে ঘাটতি 31,500 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এদিকে মুনাফায় উৎসেকর বৃদ্ধি সহ নানা রকম কড়াকড়ি আরোপে সঞ্চয়পত্র বিক্রিতেও ভাটা পড়েছে। চলতি অর্থবছরের প্রথম 5 মাসে নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে প্রায় 5,500 কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় 73% কম। এবারের বাজেটে ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল 47,363 কোটি টাকা। রাজস্ব আদায় ভাটা আর সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়ায় উন্নয়ন ব্যয় মেটাতে ব্যাংক থেকে বেশি ঋণ নিচ্ছে সরকার। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি অর্থবছরের শুরু থেকে 15 জানুয়ারি পর্যন্ত বাণিজ্যিক এবং বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ঋণ নিয়েছে 50,842 কোটি টাকা। সরকার লক্ষ্যমাত্রার বেশি ব্যাংক ঋণ নিয়ে উদ্বিগ্ন অর্থনীতিবিদরা। ব্যাংকিং সেক্টরের উপর কনফিডেন্স লোকজন হারিয়ে ফেলছে, ব্যাংকে টাকাও জমা রাখতে পারছে না। ব্যাংকের এফিসিয়েন্সি আরও বাড়াতে হবে, ট্রান্সপারেন্সি বাড়াতে হবে, না হলে সে কথাবার্তা বলে যেসব কথাবার্তা বলছে বছরের পর সকলে বলেই যাচ্ছে এনবিআর, এটা কি হবে না। বিশ্লেষকদের মতে, সরকার বেশি ঋণ নিলে বেসরকারি খাতকে পর্যাপ্ত অর্থ দিতে পারবে না ব্যাংকগুলো, এতে ঋণের সুদহারও বেড়ে যাওয়ার আশঙ্কা তাদের। এখন যেই মাত্রায় চলছে সাপ্লাই সাইডে, যদি রাজস্ব আহরণ বা অন্য সোর্স থেকে টাকা না আসে, ব্যাংক লোনের উপর ডিপেন্ডেন্সি যদি বাড়ে, তাহলে কিন্তু একটা চাপ অবশ্যই প্রাইভেট ক্রেডিট উপর আসবে। অর্থবছরের শেষ সময়ে এই প্রবণতা অব্যাহত থাকলে সরকারের ব্যাংক ঋণ 1,00,000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেহেরপুরের গাংনী উপজেলার সাব রেজিস্ট্রার পদটি 1 মাসেরও বেশি সময় ধরে শূন্য। এতে ভোগান্তিতে পড়েছেন জমির ক্রেতা বিক্রেতারা। স্থবির হয়ে পড়েছে রেজিস্ট্রি অফিসের কার্যক্রম। একই সঙ্গে বন্ধ দলিল লেখক ও তাদের সহকারী সহ প্রায় 200+ মানুষের আয়। গাংনী উপজেলা সাব রেজিস্ট্রার বদলি হন গত 26 ডিসেম্বর। শূন্য ওই পদে 1 মাস পরও যোগদান নেই কেউ। বদলি হওয়া সাব রেজিস্ট্রারের শেষ কার্যদিবস পর্যন্ত 9,974টি দলিল ভলিউম রেজিস্ট্রির প্রক্রিয়া ছিল, কিন্তু সাব রেজিস্ট্রারের স্বাক্ষরের অভাবে সেগুলো জমির মালিককে সরবরাহ করা যাচ্ছে না। জমির ক্রেতারা দলিল নিতে এসে ফিরে যাচ্ছেন, বেতন ভাতা নিয়েও শঙ্কায় কর্মচারীরা। জমি রেজিস্ট্রি করার জন্য ঘুরছি, এটা রেজিস্ট্রি হচ্ছে না, এই তো নিয়ে আমরা বারবার আশা করছি। রেজিস্ট্রি অফিসে হাকিম না থাকার কারণে আমাদের এই অত্র এলাকার জনগণ খুব ভোগান্তির মধ্যে আছে। দলিল আছে, আমরা সেগুলো ডেলিভারিও দিতে পারছি না, সেগুলো সারের কারণে আমাদের বেতনও, এই সার না থাকার কারণে আমাদের বেতনও বন্ধ হয়ে থাকছে। জানি না কবে আমাদের বেতন হবে, পরবর্তী আবার কবে যে সার আসবে আমরা কিছুই জানি না। জমি বেচা কেনা আর রেজিস্ট্রি বন্ধ থাকায় আয় রোজগার বন্ধ দলিল লেখকদের, ফলে সংকটে পড়েছেন তারা। আমাদের গাংনি রেজিস্ট্রি অফিসে যে দীর্ঘ 1 মাস 4-5 দিন এই রেজিস্ট্রি অফিস বন্ধ আছে, তাতে আমাদের যে সকল মধ্যবিত্ত দলিল লেখক আছেন তাদেরও প্রচন্ড দুর্ভোগে আছেন। আজ প্রায় 34-35 দিন আমাদের সাব রেজিস্ট্রার ট্রান্সফার হয়, নতুন কোনো সার এ পর্যন্ত নিয়োগ আসেনি,
আমরা লেখকগণ অত্যন্ত মানবতার জীবনযাপন করছি। দ্রুত সাব রেজিস্ট্রার নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছে উপজেলা প্রশাসন। ভোগান্তি লাঘবের জন্য অতিরিক্ত দায়িত্বে থেকে এটা সম্ভব না, যেটা এখন চলমান আছে। সেজন্য আমরা রেগুলার কাউকে পাওয়ার জন্য আমরা সর্বোচ্চ প্রয়াস চালাচ্ছি এবং লিখিতভাবে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আয়তনে মেহেরপুর জেলার প্রায় অর্ধেক গাংনী উপজেলা। এই উপজেলা রেজিস্ট্রি অফিসে প্রতি মাসে গড়ে দেড় থেকে দুই হাজার দলিল রেজিস্ট্রি হয়ে থাকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বরিশালে ভাষা সৈনিক ও শহীদ আলতাফ মাহমুদের নামে প্রতিষ্ঠিত সঙ্গীত বিদ্যালয়ের বরাদ্দ জমি দখলের চেষ্টা করছে একটি চক্র। এরই অংশ হিসেবে এক দখলদারকে দিয়ে মামলাও করা হয়েছে। দখলের ঘটনা জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ স্থানীয়রা। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, গানটির সুরকার আলতাফ মাহমুদ। তার স্মরণে ১৯৭২ সালে বরিশালের সদর রোডে প্রতিষ্ঠা করা হয় সঙ্গীত বিদ্যালয়। ১৯৮২ সালে প্রতিষ্ঠানটির জন্য নগরীর ঝাউতলা এলাকায় ভবনসহ প্রায় ১০% জমি বরাদ্দ দেয় সরকার। তখন থেকে সে জায়গা দখলে নেয়ার পায়তারা শুরু। অভিযোগ বিজয় কৃষ্ণ দে নামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। আদালতকে তারা বিভ্রান্ত করে, আদালতকে তারা মানে ভুল বুঝিয়ে এই ঘটনা করছে। আপনার আমি ভিপি সম্পত্তির টাকা জমা দিলাম, সে যে দলিলটা করছে সেই দলিলটাও তো ভুয়া। এখানে আমরা ছাড়তে রাজি না, যদি আমাদের ছাড়তেই হয় তাহলে পথে বসবো, আমরা রাস্তায় বসে গান শিখাবো। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি অভিযুক্তরা। এদিকে দীর্ঘদিন এ ঘটনা গোপন রাখার পেছনে প্রতিষ্ঠানটির কিছু কর্মীও জড়িত বলে অভিযোগ সাংস্কৃতিক সংগঠনের নেতাদের। শহীদ আলতাফ মাহমুদের সঙ্গীত বিদ্যালয় ঠিক যেই জায়গাটিতে আছে ওইখান থেকে আলতাফ মাহমুদের নাম কেউ মুছে দিতে পারবে না। যদি কেউ আমাদের শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ের এই কার্যালয়কে সরানোর চেষ্টা করে, আমরা বরিশালের সকল সাংস্কৃতিক কর্মীরা যে কোনো মূল্যে এর প্রতিরোধ গড়ে তুলব। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই মামলা কেন, যে কোনো ভিপি সম্পত্তি চলে যাওয়ার ক্ষেত্রে যদি কোনো কৌশলীর কোনো গাফলি থাকে, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে এবং আমরা সেটি নিব। শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এখন পরিচিত মুখ সঙ্গীতাঙ্গনে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গোটা বিশ্ব যখন হিমশিম খাচ্ছে, ঠিক সেই সময়েই আরেকটি ভাইরাস প্রাণঘাতী হয়ে উঠছে, ছড়িয়ে পড়ছে গোটা যুক্তরাষ্ট্রে। সিএনএন এর খবরে বলা হচ্ছে চলতি মৌসুমে এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন অন্তত ১০,০০০ মানুষ। ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি। এটি আরও মারাত্মক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এ পর্যন্ত অন্তত ১,৪০,০০০ মার্কিনী ফ্লুজনিত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। দ্রুতই এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে ফ্লু সাধারণত স্বাস্থ্যগত সমস্যা হলেও সময়ের সঙ্গে এটি প্রাণঘাতী হয়ে উঠছে বলে জানিয়েছেন টেম্পল ইউনিভার্সিটির অধ্যাপক মার্গট স্যাভয়। আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেল যুক্তরাজ্য। শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় কার্যকর হলো ব্রেক্সিট। ক্ষণটিকে উদযাপন করতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে ভিড় করেন ব্রেক্সিট সমর্থকরা। এদিকে লন্ডন ও আয়ারল্যান্ড সীমান্তে কয়েকশো মানুষ ব্রেক্সিট বিরোধী বিক্ষোভ করেছে। এক ভিডিও বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার এই ক্ষণটিকে নতুন যুগের সূচনা বলে উল্লেখ করেছেন। এর আগে বুধবার ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টে বিপুল ভোটে পাশ হয় ব্রেক্সিট চুক্তি। এর মধ্য দিয়েই ৪৭ বছর পর ইইউ থেকে যুক্তরাজ্যের সদস্যপদ বাতিল হয়। ১৯৭৩ সালের ১ জানুয়ারি ইইউ সদস্য হয় যুক্তরাজ্য। তবে এখনই ইইউ সদস্য দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্যের সব সম্পর্ক চুকে যাচ্ছে না। ১১ মাসের অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে যুক্তরাজ্যকে আগের মতোই ইইউ এর সব নিয়মকানুন মানতে এবং নির্ধারিত অর্থ পরিশোধ করতে হবে। আবারও পেছালো ভারতের আলোচিত নির্ভয়া ধর্ষণ ও হত্যার মামলার রায় কার্যকর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আসামিদের ফাঁসি কার্যকর করা যাবে না বলে জানিয়েছে দিল্লির আদালত। আজ ভোর ৬টায় ফাঁসি কার্যকর করার নির্দেশ দিয়েছিল দিল্লির ওই আদালত। তবে রায় কার্যকরের ২৪ ঘন্টা আগে এক আসামি সুপ্রিম কোর্টে পিটিশন করলে নতুন আদেশ দেয় আদালত। পিটিশনে আসামি পবন গুপ্ত দাবি করেন ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক ছিলেন তিনি। এ বিষয়ে শুনানি শেষে পরবর্তী রায় দেবে আদালত। এর আগে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন খারিজ হলে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ২২ জানুয়ারি ফাঁসি কার্যকরের দিন বদলে ১লা ফেব্রুয়ারি করা হয়। ২০১২ সালের ১৬ই ডিসেম্বর দিল্লির একটি চলন্ত বাসে ধর্ষণের শিকার হন ওই মেডিকেল শিক্ষার্থী। ২ সপ্তাহ পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি।
পাকিস্তানের বিপক্ষে টেস্টের জন্য 14 সদস্যের দল দেওয়া হবে আজ। মুশফিকের অনুপস্থিতি আর ইঞ্জুরির কারণে দল গঠনের সমস্যায় পড়েছে নির্বাচকেরা। সাদমান আর মিরাজের বিকল্প নিয়ে বেশি ভাবতে হচ্ছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে। নিজেদের সামর্থ্য অনুযায়ী পরিকল্পনা সাজাতে চায় ম্যানেজমেন্ট। 4 ফেব্রুয়ারি পাকিস্তান যাবে বাংলাদেশ দল, হাতে সময় খুবই কম। দল তৈরিতে হিমশিম খেতে হচ্ছে নির্বাচকদের। মুশফিক নেই, বড় চিন্তার কারণ চোট সমস্যা। মিরাজ সাদমান ছিটকে গেছেন, ইমরুল কায়েসকেও রাখা যাচ্ছে না বিবেচনায়। তামিমের পার্টনার কে হবেন, দুই পরীক্ষিত মিরাজ সাদমানের বদলি কে, বিষয়টি নিয়ে চিন্তিত ম্যানেজমেন্ট। তারপরেও সময় নিয়ে জিম্বাবুয়ে আর পাকিস্তান সিরিজের জন্য 14 সদস্যের দল দিতে চান নির্বাচকেরা। সাদমানের ইঞ্জুরিটা একটু বেশি হয়ে গেছে, তারপরে মিরাজ ইঞ্জুরিটা আছে, এই দুটো ইঞ্জুরির জন্য অলমোস্ট রুল আউটের মতো। তো তারপরে যাদেরকে নিচ্ছি আমি ক্যাপেবল এবং ইনশাআল্লাহ আশা করি ওরা টেস্টে ভালো। টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্স হতাশার, ব্যাটিং কিংবা বোলিং কোনো ডিপার্টমেন্টেই নেই উল্লেখযোগ্য পারফরম্যান্স। টি টোয়েন্টি সিরিজেও হেরে এসেছে বাংলাদেশ। কঠিন মিশনের সামর্থ্য অনুযায়ী পরিকল্পনা সাজাতে চায় ম্যানেজমেন্ট। এব্রোডে আপনি খেলতে গেলে প্রতিটা ম্যাচই চ্যালেঞ্জ, আপনি হোমে খেলেন এব্রোডে খেলেন, এব্রোডটা আমাদের জন্য আরও বেশি চ্যালেঞ্জ, কারণ এব্রোডে আমাদের টেস্ট ক্রিকেটে আমরা সবসময় স্ট্রাগল করি, তো সেই হিসাবে এখনও সেটেল ডাউন হতে পারি না। সিরিজের প্রথম টেস্ট 7 ফেব্রুয়ারি, মাঝে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্ট 22 ফেব্রুয়ারি, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু 5 এপ্রিল। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপে গ্রুপ অফ ডেথে কঠিন পরীক্ষা জাতীয় নারী ক্রিকেট দলের, কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সালমাদের কন্ডিশনিং ক্যাম্পের সুযোগ কাজে লাগানোর পরামর্শ দিচ্ছে ম্যানেজমেন্ট। গ্রুপে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সাফল্য পেতে হলে পারফর্ম করতে হবে দল হিসেবে, বলছেন ম্যানেজার জাভেদ ওমর বেলিম। শ্রেষ্ঠত্ব লড়াইয়ের জন্য প্রস্তুত সালমা বাহিনী। বিশ্বকাপে নারী ক্রিকেট দলের শক্তির জায়গা দুর্বলতা নিয়ে আলোচনা বিশ্লেষণ হবে, সাথে আছে দলের ম্যানেজার জাভেদ ওমর বেলিম। বেলিম ভাই, একটা ভিন্ন কন্ডিশনে খেলা হচ্ছে, যে কন্ডিশনে আসলে খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের মেয়েরা, সব মিলিয়ে কেমন প্রত্যাশা করছেন? না, অফকোর্স এটা তো বাস্তব সত্য যে আপনার কন্ডিশন এত সহজ হবে না, ইভেন এটা ওয়ার্ল্ড কাপ বলে কত অপোজিশন এত সহজ হবে না, যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপ এর আগেও 2 বার কোয়ালিফাই করে ওয়ার্ল্ড কাপ খেলেছি। আমার বিশ্বাস মেয়েরা যদি মেন্টালি প্রিপেয়ার না করেন, যা স্কিল যতটুকু হয়েছে রাত রাত চেঞ্জ করতে পারবেন না, কিন্তু মেন্টালি প্রিপারেশন যদি ভালো থাকে আমার কাছে মনে হয় ভালো করা সম্ভব এই কন্ডিশনে। সবশেষ এশিয়া কাপে আমরা একটা বদলে যাওয়া একটা ক্রিকেট দলে দেখা পেয়েছি, যেখানে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টেই ভালো করছে, আপনার মতে এই দলটির শক্তির জায়গা কোনটা? না, অফকোর্স আমাদের বোলিং লাইন অলওয়েজ স্ট্রং, যত বাংলাদেশ মহিলা মানে খেলা যখন আরম্ভ করেছে অলওয়েজ বোলিংয়ে আমরা ভালো সার্ভিস পেয়েছি, ব্যাটিংয়ে কনসিস্টেন্ট না, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কিছু কিউ প্লেয়ার আছে, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কিছু ভালো আছে, বাট আমার কাছে মানে কালেকটিভ পারফরমেন্স লাগবে। দেখেন, ফার্স্ট হচ্ছে আমি অলওয়েজ চিন্তা করি যে টার্গেট করলে প্রেশার আসবে, আমি ওইটাই বলি ম্যাচ বাই ম্যাচ যাওয়া উচিত। আমাদের প্রথম ম্যাচ এগেন্স্ট ইন্ডিয়া, ওটা যদি আমরা ভালো নোটে আরম্ভ করতে পারি তাহলে কিন্তু অনেক বড় ব্যাপার হবে। জাভেদ ওমর বেলিম দলের ম্যানেজার যেমন বলছেন, এই দলটি পরিবর্তিত দল এবং এই দলটি শুধুমাত্র অংশগ্রহণের জন্য খেলে না, খেলে জয়ের জন্য। বিশ্বকাপেও সে আত্মবিশ্বাস ধরে রেখে দারুণ কিছু করবে সালমা বাহিনী। এ প্রত্যাশায় শেষ করছি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মিরপুর, ঢাকা। খেলাধুলা ও লেখাপড়া পাশাপাশি চালিয়ে জীবনের লক্ষ্য পূরণে স্বপ্ন দেখতে শিশু কিশোরদের প্রতি আহ্বান জানিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল বিকেলে চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় সানোয়ার ইসলাম কোয়ালিটি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। চট্টগ্রামের ক্রিকেটে সোনালি দিন আবারও এই স্টেডিয়ামের মাধ্যমে ফিরে আসবে বলে মনে করছে কর্তৃপক্ষ। দুপুর থেকে নগরীর চাঁদগাঁও হাজেরা তুজু কলেজের পাশের মাঠ জুড়ে অসংখ্য শিশু কিশোরের ভিড়, সকলের অপেক্ষা প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানের জন্য। বিকেল গড়াতেই মাঠে হাজির হলেন সাকিব, অসংখ্য ভক্তের আনন্দ উল্লাসে তখন কানে তালা লাগার অবস্থা। শুরুতে মুজিব বর্ষে কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের অনূর্ধ্ব 15 টুর্নামেন্টের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সাকিব, আর খুব সংক্ষিপ্ত বক্তব্যে লক্ষ্য পূরণের বার্তা পৌঁছে দেন ভক্তদের। খেলাধুলা এবং পড়ালেখা দুইটাই পাশাপাশি চালিয়ে যেতে হবে, তা না হলে আসলে জীবনে সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম। তো আশা করি তোমরা এই কথাগুলো শুনবা, এবং আমি দেওয়ালে বেশ কিছু লেখা দেখছি, আমার মনে হয় এই কথাগুলো মানলেই তোমরা জীবনে সাকসেসফুল হতে পারবা।
চান্দগাঁওয়ের নিজস্ব প্রায় 2 একর জমিতে স্টেডিয়াম বানাচ্ছে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট। সেটির ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন সাকিব। চট্টগ্রামের ক্রিকেটের সোনালি দিন আবারও এই স্টেডিয়ামের মাধ্যমে ফিরে আসবে বলে মনে করছে কর্তৃপক্ষ। সাকিব আল হাসানরা উঠে আসবে এই এরকম মাঠ থেকে, খেলতে খেলতে একদিন জাতীয় পর্যায়ে খেলবে। যাতে আমরা যে বাংলাদেশি লোকজন, আমাদের যে মর্যাদা আছে সেই মর্যাদা বৃদ্ধি করবে বিশ্বের দরবারে। সাকিবকে সামনে পেয়ে আপ্লুত ভক্তরা, বিশেষ করে শিশু কিশোর ক্রিকেটাররা। আমি সাকিব আল হাসানের মতন ক্রিকেটার হতে চাই। আমিও চাই ওনার মতো একটা বিশ্ব দরবারে নিজের নামটা প্রতিষ্ঠিত করতে। ওনাকে সরাসরি দেখে আর কি আমার অনেক ভালো লাগছে আর কি, লাইফে ফার্স্ট টাইম ওনাকে দেখছি, আর উনি আর কি সবার জন্য আসে একটা ইন্সপিরেশন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিরতির ইন্ডিপেন্ডেন্ট সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর খবরের আরও বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটার।